আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কিন্তু ই করবেন, কাইন্ডলি মেসেজে জানায়েন, সরাসরি না বললো, ঠিক আছে? তো ডাটা স্ট্রাকচার বইটা আপনারা সামনে নিয়ে বসেন, আর আমি আমার একটা স্ক্রিন শেয়ার করছি, আমি একটা ফাইল ওপেন করতেছি, আপনারা দেখেন যে ফাইলটা ক্লিয়ার বুঝেন কিনা, ঠিক আছে? জানাবেন কিন্তু আমাকে। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, আমরা আজকে দেখবো কম্পিউটার ডাটা স্ট্রাকচার অষ্টম অধ্যায়। আপনারা বইটা খুলে নিতে পারেন চাইলে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাটা স্ট্রাকচারের অষ্টম অধ্যায় সার্চিং, বিভিন্ন ধরনের সার্চিং কার্যপ্রণালী, চ্যাপ্টারের নাম, ঠিক আছে? বিভিন্ন ধরনের সার্চিং এর কার্যপ্রণালী অষ্টম অধ্যায়। আপনারা বইটা খুলে নেন, ঠিক আছে? বা বই যদি সামনে না থাকে তাহলে আপনারা মোবাইলের স্ক্রিনে নিতে দেখেন যে আসলে পড়াটা বুঝেন কিনা, পড়াটাকে বুঝেন নাকি আমি আরেকটু জুম করব। আচ্ছা, যদি দেখতে সমস্যা হয় তাহলে আমাকে বলেন, আমি প্রয়োজন আরেকটু জুম করে দেই, ঠিক আছে? এখন তো বোঝা যাওয়ার কথা নাকি? এখন তো ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা, দেখেন আমাদের আজকে টপিক হচ্ছে সার্চিং। সার্চিংটা মানে কি আমরা তো বুঝি, সার্চ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। তো আমরা বিভিন্ন ধরনের ই করি, ডাটা খুঁজি, ফেসবুকে কারো প্রোফাইল, কোনো কোনো পেজ আমরা সার্চ করে খুঁজে, সার্চ বক্সের মধ্যে ক্লিক করে নাম লিখলে সেটাকে আমরা খুঁজে পাই, কারো আইডি আমাদেরকে দরকার হলে খুঁজে বের করতে হয়, আমাদের বাসা বাড়িতে আমরা কোনো কিছু রেখে খুঁজে বের করি সেটা, ঠিক না? তো কোনো কিছু খুঁজে বের করাটাই মূলত হচ্ছে কি সার্চিং, ঠিক আছে? এখন আমাদের কম্পিউটারের ভাষায়ও কিন্তু সার্চ আছে। তো এই কম্পিউটারের ভাষায় সার্চিংটা হচ্ছে আমাদের যে আমরা কম্পিউটারে যে সিপিইউটা ইউজ করি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেই সিপিইউটা দুইটা পদ্ধতিতে সার্চিং করে। আমাদের সিপিইউতে যে ডাটাগুলো থাকে, কম্পিউটারে যে ডাটাগুলো থাকে, আমরা সেটা সার্চ করার সাথে সাথে চলে আসে, কিন্তু এই সার্চিংটা দুইটা পদ্ধতিতে হয়। একটা হচ্ছে লিনিয়ার সার্চ, আপনারা এই যে দেখতে পাচ্ছেন লিনিয়ার সার্চ, আর একটা হচ্ছে বাইনারি সার্চ। লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ। এছাড়াও আরেকটা সার্চ আছে হ্যাশিং, ঠিক আছে? তো আমরা আজকে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নিব যে কোনটা লিনিয়ার সার্চ এবং কোনটা বাইনারি সার্চ। তো দেখেন, আমরা আগে লিনিয়ার সার্চ সম্পর্কে দেখি। লিনিয়ার সার্চ হচ্ছে কি, শর্টেড এবং আনশর্টেড উভয় ধরনের ডাটা সার্চিং এর জন্য লিনিয়ার সার্চ উপযোগী, শর্টেড এবং আনশর্টেড। এখন শর্টেড কি এবং আনশর্টেড কি আমাদেরকে আগে সেটা বুঝতে হবে, তারপর আমরা বুঝবো যে লিনিয়ার সার্চ কেন উপযোগী, ঠিক না? তো শর্টেড বলতে বোঝানো হয় অনেকগুলা ডাটা যদি এক একটা ইতে থাকে, একটা ফোল্ডারে থাকে, বা আমাদের কাছে অনেকগুলা ই আছে, চকলেট আছে, তখন চকলেট গুলা, ধরো আমাদের ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে,
আমার কাছে 30টা চকলেট আছে, তো আমি কি করব, এই ক্রম অনুসারে, যেমন রুল এক যার তাকে প্রথমে দিব, রুল দুই যার তাকে ডেকে দ্বিতীয়তে দুই নম্বরে দিব, তিন যার তাকে তিন নম্বরে ডেকে এনে দিব, এইভাবে যখন ক্রম অনুযায়ী আমি তাদেরকে ডেকে 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 চকলেট গুলা বিতরণ করব, তখন সেটা হবে শর্টেড। বা আমাদের কাছে যেই ডাটা গুলা থাকবে, আমাদের ধরো ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, যখন তাদেরকে আমি ক্রম অনুযায়ী বসাবো টেবিলে, তখন তাদেরকে বলা হবে শর্টেড, ঠিক আছে? আর আনশর্টেড হচ্ছে যদি তাদেরকে ক্রম অনুযায়ী বসানো না হয়, আমাদের আমার কাছে রাখা যে ডাটা গুলো আছে সেগুলো যে ক্রম অনুযায়ী সাজানো না হয়, ঠিক আছে, তখন তাকে বলা হবে আনশর্টেড ডাটা। ক্লিয়ার? শর্টেড এবং আনশর্টেড ক্লিয়ার? আচ্ছা, আপনারা কিন্তু মাঝে মধ্যে মাইক্রোফোনটা অন করে একটু হাই হ্যালো দিয়েন, মানে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন, নাইলে এটা প্রমাণিত হবে যে আপনারা মাইক্রোফোন ওপেন করে ঘুমায় গেছেন, ঠিক আছে? আপনারা একটু হাই হ্যালো দিয়েন। আচ্ছা, তাহলে আমরা শর্টেড এবং আনশর্টেডটা বুঝলাম। তো বলছে যে এই যে লিনিয়ার সার্চ পদ্ধতিতে, এই লিনিয়ার সার্চ পদ্ধতিতে কি হয়, যতক্ষণ না পর্যন্ত আমার সুনির্দিষ্ট ডাটাটা খুঁজে না পাবো, ততক্ষণ পর্যন্ত সে ডাটা অনুসন্ধান চলতেই থাকে। আমরা সার্চ মানে হচ্ছে কি, ডাটা খুঁজে বের করা। তো লিনিয়ার সার্চের বেলায় কি হয়, যতক্ষণ পর্যন্ত আমার কাঙ্ক্ষিত ডাটাটা আমি খুঁজে না পাবো, তখন পর্যন্ত সে ডাটাটা চালিয়ে যায়, কাজটা চালিয়ে যায়। লিনিয়ার সার্চে শর্টেড এবং আনশর্টেড উভয় ক্ষেত্রে ডাটা অনুসন্ধান করে এন এর সমানুপাতিক সময় লাগে। এন হচ্ছে মোট ডাটার সংখ্যা, মানে হচ্ছে আমার লিনিয়ার সার্চে এবং শর্টেড এবং আনশর্টেড ক্রম অনুসারে যে ডাটাগুলো থাকে বা ক্রম অনুসারে ডাটা না থাকলেও সময়টা কি হবে, ডাটার উপর নির্ভর করে। ডাটা যত বেশি থাকবে সময় তত বেশি লাগবে, ডাটা যদি কম হয় আমার তাহলে সময় কম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার লিনিয়ার সার্চের বৈশিষ্ট্য। আর আরেকটা সার্চিং, আমরা সার্চিং পদ্ধতি বলতে দুইটা সার্চিং জানি, একটা হচ্ছে লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ। আমরা লিনিয়ার সার্চটা দেখলাম, এবার হচ্ছে আমরা বাইনারি সার্চটা দেখলাম, ঠিক আছে? তো বাইনারি সার্চটা আমরা আজকে দেখবো, যে আমরা বলছি যে লিনিয়ার সার্চ কি করে, শর্টেড এবং আনশর্টেড এই দুইটা ডাটা নিয়ে কাজ করে, আর বাইনারি সার্চ কি করে, শুধু শর্টের ডাটা নিয়ে কাজ করে। শর্টের ডাটা বলতে কি, যেই সমস্ত ডাটা গুলা আমাদের কাছে ক্রম অনুসারে সাজানো থাকে, তাদের মধ্য থেকে যদি কাউকে খুঁজে বের করতে হয়, সেই ক্ষেত্রে শুধু আমি বাইনারি সার্চিংটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? লিনিয়ার সার্চ কি করে, শর্টের এবং আনশর্টেড উভয় ডাটা ব্যবহার করে, ঠিক আছে? আর বাইনারি সার্চটা শুধু শর্টেড, ক্রম অনুযায়ী যেসব যে সমস্ত ডাটা গুলো সাজানো থাকে তাদের ক্ষেত্রে শুধু বাইনারি সার্চটা ইউজ করা হয়। দেখেন, এই যে অর্থাৎ বাইনারি সার্চ ব্যবহার করতে হলে ডাটা গুলাকে অবশ্যই শর্টেড করতে হবে। এক্ষেত্রে পুরো ডাটা গুলোকে বাইনারি সার্চ কি করে, আমাদের কাছে যতগুলো ডাটা আছে তাকে দুই ভাগে ভাগ করে, এবং দুই ভাগে ভাগ করার পরে তাদের মধ্যবর্তী ডাটা কোনটা আগে সেটা খুঁজে বের করে। সেইখান থেকে ডাটা কি করে, তারা মানে আমার আমি যে ডাটাটা বের করবো সেটাকে ছোট ডাটা না বড় ডাটা, ছোট ডাটা হলে সে সেখান থেকে ছোটর দিকে যায় খুঁজতে থাকে, আর বড় ডাটা হলে মধ্যবর্তী জায়গা থেকে বড়র দিকে খুঁজতে থাকে। এভাবে সে কি করে, তার সার্চিং কাজটা সম্পূর্ণ করে। তো বাইনারি সার্চের ক্ষেত্রে লগ এন এর সমানুপাতিক প্রয়োজন হয়, মানে এন হচ্ছে উপাদান সংখ্যা। আমরা লিনিয়ার সার্চের ক্ষেত্রে বলছি যে শুধু এন এন সমানুপাতিকের উপর ডিপেন্ড করে, মানে ডাটার উপাদান সংখ্যার উপর। আর এই বাইনারি সার্চের ক্ষেত্রে হচ্ছে কি, লগ এন, লগ এন এর সমানুপাতিক সময়ের প্রয়োজন হয়, ঠিক আছে? এনটাকে লগ লগ এন নেয়ার পরে যাই যেই মানটা আসে, তো বাইনারি সার্চ সম্পূর্ণ করতে আমাদের সেই সময়টার প্রয়োজন হয়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিনিয়ার ডাটা এবং বাইনারি ডাটা সার্চ। এই দুইটা কি সংজ্ঞা বোঝা গেছে আপনাদের? কাইন্ডলি আপনারা কিন্তু কিছু বইলেন, আপনারা না বুঝলে আমি বুঝে আপনারা মনে হয় ঘুমায় টুমায় গেছেন, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি রিপ্লাই করবেন কিন্তু। আচ্ছা,
আচ্ছা, এতক্ষণ আমরা কি শিখলাম? লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চের সংজ্ঞাটা আমরা শিখলাম। এবার আমরা দেখব যে লিনিয়ার সার্চ আসলে মূলত কিভাবে কাজ করে এবং বাইনারি সার্চটা আসলে কিভাবে কাজ করে। যেহেতু সার্চিং মানে হচ্ছে কোনো ডাটা, কোনো তথ্য খুঁজে বের করা, তার মানে হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যা পড়বো তা মানে হচ্ছে সেটাই হচ্ছে কোনো ডাটাকে আমরা কোন পদ্ধতিতে খুঁজে বের করব সেটা। তো এখন আমাদের লিনিয়ার সার্চ হচ্ছে একটা ডাটা সার্চিং পদ্ধতি যেটার মাধ্যমে ডাটা খুঁজে বের করা যায়। তো আমরা দেখি এখন লিনিয়ার সার্চের সংজ্ঞাটা আমরা আগে দেখি, আমরা যে এতক্ষণ পড়লাম তার সাথে মিল আছে কিনা। তো আমরা লিনিয়ার ডাটা সংজ্ঞাটা দেখেন, লিনিয়ার সার্চ এমন এক ধরনের সার্চিং পদ্ধতি যার মাধ্যমে শর্টেড বা আনশর্টেড উভয় ধরনের ডাটা সমাবেশ থেকে নির্দিষ্ট ডাটা খুঁজে বের করা সম্ভব। হ্যাঁ, এবং লিনিয়ার অ্যারেতে প্রত্যেকটি উপাদানের পর্যায়ক্রমে তুলনা করে নির্দিষ্ট তথ্য বা আইটেমকে খুঁজে বের করার পদ্ধতিকে বলা হয় কি, লিনিয়ার সার্চ। ঠিক আছে, লিনিয়ার অ্যারে বলতে যে ক্রম অনুযায়ী যে অ্যারেটা সাজানো থাকে 1 2 3, ওই অ্যারে থেকে আপনার যে ডাটাটা খুঁজে বের করবেন সেটাই হচ্ছে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ সংজ্ঞাটা আপনারা আবার দেখেন, যে লিনিয়ার সার্চিং হচ্ছে এমন একটা সার্চিং পদ্ধতি যার মাধ্যমে শর্টেড এবং আনশর্টেড উভয় ধরনের ডাটা, শর্টেড এবং আনশর্টেড কি সেটা কিন্তু আপনারা বুঝেন। শর্টেড মানে হচ্ছে ক্রম অনুসারে সাজানো কোনো ডাটা পদ্ধতি, এবং আনশর্টেড মানে হচ্ছে ক্রম অনুসারে সাজানো নাই যেটা। তো উভয় ধরনের ডাটা যে যে পদ্ধতিতে সার্চিং করা হয় তাই হচ্ছে আপনার লিনিয়ার ডাটা সার্চ। ঠিক আছে, এখন আপনারা ধরে নেন যে লিনিয়ার ডাটার ব্যাখ্যাটা কি, দেখেন ধরে নেন একটা ডাটা এন সংখ্যক এলিমেন্ট আছে। এন সংখ্যক মানে হচ্ছে উপাদান, যেই কোন এন সংখ্যক উপাদান আছে আপনার একটা ডাটাতে লিনিয়ার অ্যারেতে, এবং ডাটা এই অ্যারেটা থেকে আপনি কি করবেন একটা আইটেম, আইটেম মানে হচ্ছে যেটাকে আপনি খুঁজে বের করবেন সেটার নাম হচ্ছে আইটেম, আপনাকে ওই আইটেমটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই যে আইটেম হলো ডাটাকে, যেই ডাটাকে আপনি সার্চ করতে হবে। এখন আইটেমকে প্রথমে কি করতে হবে, আপনার যে ডাটা আছে আপনাদের কাছে ধরেন 5টা ডাটা আছে, 5টা ডাটার মধ্যে সেইখান থেকে যে কোনো একটা ডাটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনাকে ওই 5 জনের সাথে প্রত্যেককে আইটেমের তুলনা করতে হবে, যে আপনি মিলিয়ে দেখবেন যে আমি যাকে খুঁজছি সে কি এ কিনা, সে আইটেমটা এটা কিনা। 1 নম্বরে সেটা 1 নম্বরের সাথে আইটেমটাকে তুলনা করবেন, 2 নম্বরের সাথে আইটেমটাকে তুলনা করবে, 3 নম্বরের সাথে তুলনা করবে, প্রত্যেকটার সাথে তুলনা করে যার সাথে মিলবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, তো এই যে কি করে প্রত্যেকটা ডাটার সাথে আইটেম যাকে খুঁজে বের করবে সে কি করে তুলনা করে যে আমি কি সেই কিনা। যখন আইটেমের মান এবং ডাটার মান সমান হয়, মানে আইটেমের রেজাল্ট এবং ডাটা যাকে আমি খুঁজছি তাকে সে যদি সমান হয়, তখন কি হয় সেই ডাটাটা শনাক্ত হয়। আর যদি আইটেমের ডাটা এবং আমি যাকে খুঁজছি তার ডাটা যদি সমান না হয় তাহলে কি হবে, আমার সার্চ আনসাকসেসফুল। এর মানে হচ্ছে আপনি যখন কম্পিউটারে একটা ডাটা সার্চ করেন, মনে করেন আরিফ নামে একটা ছবি একটা পিকচার আমি কম্পিউটারের মধ্যে সার্চ দিয়ে রাখছি, তখন আমি এই কম্পিউটার এই সার্চ বক্সে যদি আমি আরিফ লিখি, এই আরিফ লিখলাম, আরিফ নামে যদি কোনো ডাটা থাকে তখন এই যে আরিফ নামে কোনো ডাটা নাই তাই কিন্তু এই যে হাবিজাবি আসছে, যদি আরিফ নামক ডাটাটা থাকতো তখন কিন্তু সেই রেজাল্টটা আমাকে দেখায় দিত, ঠিক না? তো এইরকম যে যদি আমি যে ডাটাটা সার্চ করছি সেটা যদি থাকে তার মানে হচ্ছে কি আমার ডাটা আমার সার্চটা সাকসেসফুল, যদি আমার ডাটাটা না থাকে আমি ডাটাটা না পাই তাহলে হচ্ছে কি, যেমন আমি একটু আগে আরিফ লেখার পরেও আমি কোনো ডাটা পাই নাই, তার মানে হচ্ছে কি আমি যে সার্চিংটা করেছি সেটা ছিল আনসাকসেসফুল। ঠিক আছে, তাহলে তাহলে এই যে দেখেন যেতটুকু বলছি বুঝা গেছে সাকসেসফুল কেন হয় আনসাকসেসফুল কেন হয়। আচ্ছা, এবার আপনারা দেখেন যে এবার লিনিয়ার সার্চ সম্পাদনের ক্ষেত্রে আপনি ডাটা ওয়ান কে আইটেম হিসেবে ধরে তা পরীক্ষা করা হয়, মানে ডাটা ওয়ান হচ্ছে 1 নম্বর ডাটাকে আপনি ধরেন আইটেম দিলেন, মানে যেটা আপনি খুঁজে বের করবেন সেটাকে আপনি মানে 1 নম্বর ডাটা থেকে শুরু করলেন, যে মনে করলাম যে 1 নম্বর ডাটাই হচ্ছে কি আইটেম। তো পরীক্ষা করলাম যে 1 নম্বর ডাটাটা আমি যাই খুঁজছি সে কি একে আছে কিনা, যখন 1 নম্বরে যদি আমার না হয় তারপরে আমি আবার 1 নম্বরে খুঁজা পাইলাম না,
আমার কাছে ধরেন 5টা ডাটা আছে, আমি 1 নাম্বার ডাটাকে প্রথমে সার্চ করলাম, খুঁজলাম, পেলাম না, তারপরে আমি ডাটা টু তে যাব। ডাটা টু তে যদি আবার না হয়, তারপরে আমি কি পরবর্তী উপাদানে যাই, আবার পরীক্ষা করবো যে আসলে এখানে আছে কিনা। তো এইভাবে আইটেমকে শনাক্ত করার জন্য ধারাবাহিক ভাবে কি ডাটা সামনের দিকে চলতে থাকে। যে আমার কাছে 10টা ডাটা থাকলে একজন একজন করে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে ধারাবাহিক ভাবে সামনের দিকে সে সার্চিং করতে থাকে। তো এই জন্যই এই পদ্ধতিকে বলা হয় কি, যেহেতু সে ধারাবাহিক ভাবে করে, এই জন্য সেটাকে বলা হয় কি লিনিয়ার সার্চ। বুঝা গেছে লিনিয়ার সার্চ এর ব্যাখ্যাটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? আচ্ছা, লিনিয়ার সার্চটা তো মোটামুটি আপনাদেরকে দেখাইলাম, বুঝাইলাম। এইবার আমরা আসি বাইনারি সার্চ। বাইনারি সার্চের জন্য আমাকে আরেকটা স্লাইড অন করতে হবে, তো ওয়েট করেন আপনারা। একটু ওয়েট করেন, আমি বাইনারি সার্চের স্লাইডটা বা ছবিটা আমি নেই নাই, 1 মিনিট ওয়েট করেন, আমি ছবিটা তুলে আপলোড করতেছি। আসলে আমি যে বইটা ইউজ করি ওই বইটা হচ্ছে হক প্রকাশনীর বই, আপনাদের কাছে হচ্ছে আরএস প্রকাশনীর বই। আমার কাছে যে বইটা আছে ওইটা অপেক্ষাকৃত একটু সহজ, এই জন্য আপনারা আসলে আমার বইয়ের সাথে আপনাদের বইয়ের কোনো মিল খুঁজে পান না, ঠিক আছে? এখন আপনারা আশা করি এই আমি যা আমার বইয়ে যা আছে এগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে এখন দেখেন, তাইলে আপনারা আপনাদের বইয়ে যে তথ্যগুলো আছে, পড়াগুলো আছে, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, তো বেশি কঠিন না। এখন দেখেন আমি বাইনারি সার্চের একটা পেজ ওপেন করছি, সেটা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, ক্লিয়ারলি না বুঝা গেলে বইলেন, তাহলে আমার একটু জুম করে দিব। আচ্ছা দেখেন, লিনিয়ার সার্চটা তো আমরা বুঝলাম মোটামুটি, তাহলে বাইনারি সার্চটা হচ্ছে কি, বাইনারি সার্চ অন্যান্য সার্চের তুলনায় অপেক্ষাকৃত কম সময় সম্পন্ন হয়, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ সার্চ পদ্ধতিতে। আমরা আগে জানছি যে বাইনারি সার্চটা শুধুমাত্র শর্টেড, মানে যে ডাটাগুলো সাজানো থাকে তাদের মধ্য থেকে সম্পন্ন হয়। যেমন হচ্ছে আপনি বাইনারি সার্চটা কখন করবেন, ধরেন একটা ডিকশনারি থেকে কোনো একটা ব্যক্তির নাম বা টেলিফোন নাম্বার আপনাকে খুঁজে বের করবেন, তাহলে
প্রথমে বাইনারি সার্চটা কি করে, আমাদের কাছে যে যদি কোনো বই থাকে বইটাকে দুই ভাগ করে ফেলে, একটা বই থেকে একটা বাক্য তাকে সার্চ করে আনতে হবে। তাহলে তাহলে কি করতে হবে, সে বইটাকে দুই ভাগ করে প্রথমে, তাকে যে ডাটাটা খুঁজতে হবে সেই ডাটার জন্য। আর যদি আমি ডিকশনারি থেকে কোনো ব্যক্তির নাম দেখতে চাই, তাহলে আমি কি করবো, প্রথমে ডিকশনারিকে ঠিক মাঝখানে খুলবো। মাঝখানে খোঁজার পর কাঙ্ক্ষিত শব্দটার সাথে তুলনা করব, আমার যে শব্দটা খুঁজে বের করতে হবে। যদি কাঙ্ক্ষিত শব্দটা মাঝখানে শব্দের থেকে ছোট হয়, আমার ধরেন ডিকশনারিতে তো যেহেতু আমি বলছি যে ক্রমান্বয়ে বাইনারি সার্চটা ক্রমান্বয়ে সাজানো থাকে, মানে ছোট থেকে বড়, প্রথমে ছোট ডাটা, তারপর অপেক্ষাকৃত একটু বড়, তারপরে সবচেয়ে বড়, এভাবে সাজানো থাকে। তাহলে আমি যখন মাঝখানে খোলার পরে দেখবো যে আমার কাছে যে ডাটাটা আছে মাঝখানের ডাটাটাকে সেই ডাটা সমান নাকি তার থেকে বড় ডাটা, যদি দেখি যে মাঝখানের ডাটার সাথে আমার ডাটা মিলে গেছে, তাহলে তো আমার সার্চিং শেষ। আর যদি দেখি যে না, আমি যে ডাটাটা খুঁজতেছি সেই ডাটা হচ্ছে মাঝখানে যে ডাটাটা আছে তার থেকে অপেক্ষাকৃত বড়, বড় হলে সামনের দিকে কেমন অগ্রসর হতে সমস্যা হবে। তারপর? কেউ কিছু বললেন? আমি বলছি যে আমি মানে এখানে হচ্ছে আমি যে ডাটাটা খুঁজে বের করবো সেই ডাটাটা যদি আমার খুঁজে ডাটাটা যদি আমার মাঝখানের ডাটা থেকে বড় হয়, তাহলে হচ্ছে কি আমি সামনের দিকে অগ্রসর হব, সামনের দিকে খুঁজতে থাকবো যেদিকে বড় ডাটা গুলো রাখা আছে। আর যদি অপেক্ষাকৃত ছোট হয়, তাহলে কি করব, আমি পেছনের দিকে যাব। সামনের দিকে বলতে এখানে বোঝাবে যে ডান অথবা বাম। আপনার ডান পাশে বলতে কি বোঝানো হয়, সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আর বাম পাশে মানে হচ্ছে পেছনের দিকে যাচ্ছেন। তাহলে হচ্ছে বড় ডাটা গুলা কি থাকে বাইনারি সার্চের ক্ষেত্রে, অপেক্ষাকৃত বড় ডাটা গুলা বইয়ের ডান পাশে থাকবে এবং ছোট ডাটা গুলা বইয়ের বাম পাশে থাকবে। তো আমি যে কোনো বড় ডাটা হলে ডান দিকে যে সার্চ করে খুঁজে ফেলবো, বের করে ফেলবো, আর যদি ছোট ডাটা হয় তাহলে বাম দিকে যে সার্চ করে পেজ বাই পেজ সার্চ করে খুঁজে বের করে ফেলবো। ঠিক আছে, এই জন্য কি হয় বাইনারি ডাটাটা কি হয় অপেক্ষাকৃত একটু দ্রুততম সার্চ হয়, কারণ এটা প্রত্যেকটা পেজ আপনার আমাকে খুঁজে বের করতে হয় না। আমি বড় না ছোট এটা জানলেই আমি আস্তে খুঁজে বের করে ফেলতে পারবো যে ডাটা কোনটা। ঠিক আছে, তো এই জন্য কি হয় আমার এই যে বাইনারি সার্চ পদ্ধতিতে আমার যে অ্যারেটা থাকে মানে ডাটার যে ফোল্ডারটা থাকে, ফোল্ডারটাকে দুই ভাগে ভাগ করে ভাগ করার পর একটা মধ্যবিন্দু নির্ণয় করা হয়। মধ্যবিন্দুটা হচ্ছে ওই যে বললাম যে মিড, একটা বইয়ের মাঝখান, ওই মিডটা নির্ণয় করার পরে ডান দিক বাম দিক দুইটা সেগমেন্ট পাওয়া যায়। বইয়ের একটা ডান পাশ থাকে বাম পাশ থাকে। আপনি যে মোবাইল কম্পিউটার নিয়ে বসে থাকেন, কম্পিউটারের একটা কিন্তু ডান পাশ আছে, এই যে আমি যেই পাশে আমি কার্সরটা রাখছি এটা হচ্ছে ডান পাশ, এবং যেই পাশে এখন যেই পাশে কার্সরটা আছে সেটা হচ্ছে বাম পাশ। তাহলে এই এখন যেখানে রাখছে সেটা হচ্ছে কি মিড। ঠিক আছে, তো এরকম আমার এই প্যাকেটটাকে দুই ভাগে ভাগ করে ডান বাম এভাবে করার পরে সে কি করে সেগমেন্টে ভাগ করার পরে বড় ডাটার দিকে যায় বা ছোট ডাটার দিকে যায়, যে তার ডাটাকে সার্চ করে নিয়ে আসে। এই জন্য এই ডাটাকে কি বলা হয়, প্রতিবারই এরাকে দুই ভাগে ভাগ করা হয় বলে এই পদ্ধতিকে বলা হয় কি বাইনারি সার্চ। ঠিক আছে, যেমন ধরা যাক এই যে একটা অ্যারেতে ডাটা থেকে বাইনারি সার্চ পদ্ধতিতে আইটেম যদি আপনি শনাক্ত করেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে ধরেন আপনি ডাটা বিগিনিং ক্লাস ওয়ান মানে তৃতীয় ডাটা, ডাটা বিগিনিং ক্লাস টু তৃতীয় ডাটা, ডাটা বিগিনিং ইন, এটা হচ্ছে আমার ডাটার অ্যারে। ঠিক আছে, এখানে হচ্ছে এই কয়েকটা অ্যারে আছে, এটা হচ্ছে অ্যারে, এখানে এই চারটা ধরেন ডাটা আছে আমার কাছে, এটা প্রথম ডাটা এবং এটা শেষ ডাটা। তাহলে এখান থেকে আমি যদি একটা ডাটা খুঁজে বের করি, হ্যাঁ, তাহলে কি করতে হবে এই চারটার থেকে মাঝখানের ডাটা কোনটা সেটাকে বের করতে হবে। এই যে দেখেন সূত্র দিয়ে দিচ্ছে নিচে, মিড ইকুয়াল টু ENT বিগ ক্লাস এন বার টু, মানে হচ্ছে আমার প্রথম এবং শেষ ডাটাকে যোগ করার পরে ওই যোগফলটাকে দুই দ্বারা ভাগ দিলে যে ডাটাটা আসে সেটাই তো মাঝখানের ডাটা। মিড কিভাবে বের করে আপনারা জানেন না, মধ্যবিন্দু আমরা গড়ে যেভাবে বের করতাম যে প্রথম ডাটা এবং শেষ ডাটা ভাগ টু, ঠিক এখানে মিডের সূত্রটা ঠিক এভাবে দেয়, প্রথম ডাটা বিগিনিং প্লাস হচ্ছে এন্ডিং ডাটা ভাগ টু, তাহলে আমার মিডটা বের হয়ে যাবে। তারপরে আমার হচ্ছে ডাটাটা কোন টাইপের, বড় না ছোট, বিগিনিং এর দিকে খুঁজবো না এন্ডিং এর দিকে খুঁজবো, তারপরে হচ্ছে আমার সামনের দিকে আমি এইভাবে অগ্রসর হবো। ঠিক আছে, তো এই ছিল আমার বাইনারি সার্চ এর ব্যাখ্যা, এবং একটু আগে আপনাদেরকে লিনিয়ার সার্চ এর ব্যাখ্যাটা আমি দিছি। আশা করি আপনারা আমার দুইটা ব্যাখ্যায় আপনারা বুঝতে পারছেন।
আজকে দেখি আরেকটু সামনে আগে দেখি আরেকটু পড়ানো যায় কিনা। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যায় নাকি আরেকটু জুম করবো? দেখা যায়। এখন বোঝা যায়, এখন বোঝা যায়। আচ্ছা, আমরা যে লিনিয়ার সার্চটা করছি, লিনিয়ার সার্চের পরীক্ষার সময় একটা অ্যালগোরিদম আসতে পারে। অ্যালগোরিদম মানে হচ্ছে ওই যে ধাপে ধাপে আমি যে কাজগুলো করব, ধাপে ধাপে সাজানো, কিভাবে আমি সাজাবো। তো ওই লিনিয়ার সার্চের সংজ্ঞাটা যেহেতু আপনারা বুঝছেন, আপনারা একটা কাজ করেন, স্ক্রিনশট মারেন। এই যে আমি যে এটা শেয়ার করছি, এটাকে স্ক্রিনশট মারেন মোবাইলে। আমার স্ক্রিনশট মারেন সবাই, আমার এই পেজটারে স্ক্রিনশট মেরে রাখা দেন। মারছেন? আচ্ছা, না মারলেও সমস্যা নেই, যদি না পারেন আমি এটা পাঠিয়ে দেবুন আপনাদের মেসেঞ্জারে। তো আপনাদের কাজ হচ্ছে, আমি যে লিনিয়ার সার্চটা আপনাদেরকে বুঝাইলাম, তো লিনিয়ার সার্চে কিভাবে কাজ করতে হয়, যে প্রথমে ডাটার প্রথমে আমি কি করব, ডাটা সংযোজন করে তারপরে কিভাবে ডাটা সার্চ করে। হ্যাঁ, এই পদ্ধতিটা এখানে সুন্দরভাবে দেয়া আছে, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। প্রথমে খাতায় লিখবেন, লেখার পরে পড়িয়া বোঝার চেষ্টা করবেন। যদি আপনারা ব্যর্থ হন, তারপরে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে এটা বুঝাই দিব। ঠিক আছে, আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি এটার ছবিটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, তো এটা দেখে দেখে লিখবেন। আচ্ছা, এবার একটু আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করি। একটা মজার ব্যাপার হইলো, আমাদের ক্লাসে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 60 জন, 60 জনে ক্লাস করতে আছে, কিন্তু এর মধ্যে আমি 3 জন, আরিফুর রহমানই 3 জন। দেখছেন, তার মানে আপনারা মাত্র 4 জন 4 জনে জয়েন করছেন। সবাই একটু কাইন্ডলি, যেহেতু নিজেদের নিজেদের সাথে চ্যাটিং হয়, সবাই একটু কাইন্ডলি বলবেন যে ক্লাস গুলোতে একটু জয়েন করার জন্য। ঠিক আছে, স্যার? ও স্যার, আমি তো শুনিলাম না কথাটা স্যার। যেহেতু আমি আমি ক্লাসটা রেকর্ডিং করছি, তো যদি কারো প্রয়োজন হয়, যে আসলে যদি বইয়ের পড়ার সাথে না মিলে প্রয়োজন হইলে, আমি আপনাদেরকে আপনারা বলি লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিব, তাহলে আপনারা ওই ক্লাসের লিঙ্কটা ওইভাবে দেখে কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি কি আজকে যেতে পারি আজকের জন্য? আবার ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস নিয়ে। স্যার বুঝি নাই স্যার, আবার একটু বলেন। বলছি, আমি কি আজকের জন্য যেতে পারি আপনাদের কাছ থেকে, কালকে আবার কম্পিউটার পেরিয়ে ক্লাস নিব? জি স্যার, যাইতে পারেন। ঠিক আছে, আল্লাহ তাহলে হাফেজ। হ্যাঁ, কালকের ক্লাসে আপনারা আবার জয়েন করবেন। ঠিক আছে, প্রতিদিন একটা করে ক্লাস নিব, যাতে আপনারা থাকেন, প্যারা নিয়েন না। ওকে, আর ইনশাআল্লাহ স্যার, লিঙ্কটা আপনাদেরকে আল্লাহ শেয়ার করে হাফেজ। দিব। হ্যাঁ, গ্রুপে শেয়ার করে দিয়ে দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। এমিদুল এমিদা এমিদা এমিদা।